2025 সালের মধ্যে ইতালিতে কয়েক লক্ষ লোক আসবে, যেটাকে বলা হয় দেখরেখ কুর্ত। যদি অল্প কথায় আপনাদেরকে বলি, ইতালির বর্তমান সময়ে বা আগামী 2-3 বছরে ইতালিতে প্রচুর পরিমাণে দক্ষ জনশক্তি প্রয়োজন। সেই জন্য ইতালির নতুন সরকার জর্জা মেলোনি ডিসিশন নিয়েছেন যে ইতালিতে ভবিষ্যতে যত লোক আসবে তাদের একাডেমিক্যাল বা টেকনিক্যাল এডুকেশন থাকতে হবে, দক্ষ শ্রমিক আমাদের দেশে লাগবে। সেজন্য এই যে নতুন আইনটা করেছেন, সে আইনের মাধ্যমে বিভিন্ন সেক্টরে লোক আনা হবে, তার পরিমাণটা হতে পারে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ বা তার থেকেও বেশি। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে যদি শুনে থাকেন বা কোনো ব্লগার যদি বলে থাকে ইতালিতে নতুন আরেকটা ফ্লুসি চালু হচ্ছে, এগুলি সব মিথ্যা কথা, মন বানানো কথা এবং মানুষকে প্রতারণা করার একটা ফন্দি। হ্যাঁ, ইতালিতে জনশক্তি প্রয়োজন, তবে যক্ষ জনশক্তি হতে পারে সেই সব জনশক্তি যারা ইতালির বাইরে থেকে আসবেন তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে ইটালিয়ান ভাষাটা খুব সুন্দর করে শেখানো হবে, যাতে করে তারা ইতালিতে আসার পরে এই দেশে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই এই দেশের কাজের যে পরিকাঠামো আছে তার মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। তো আপনারা যারা ভবিষ্যতে ইতালিতে আসতে চান, আপনাদের সবচেয়ে প্রথম কাজ হবে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শেখা, এদেশের রীতিনীতি, আইন, এদেশের লাইফস্টাইল, সেগুলি সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা রাখবেন, এবং যে যেই প্রফেশনে আসতে চান সেই প্রফেশন সম্পর্কে আপনি একটা স্পেশালাইজেশন করার চেষ্টা করুন। যেমন ধরুন ভবিষ্যতে বা কিছুদিন পরে ইতালিতে যে সেক্টরে সবচেয়ে বেশি লোক আসবে সেটা অনেকগুলি সেক্টরের মধ্যে সেটা হচ্ছে নার্স। ইতালিতে প্রচুর পরিমাণে নার্সের সংকট, তাই বাংলাদেশ থেকে যদি আপনারা নার্সরা আসতে চান তাহলে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখুন। তাই ইতালিতে ভবিষ্যতে আরও অনেক 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 বাংলাদেশিরা আসতে পারবে, তবে শিক্ষিত বাংলাদেশে।